আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের ভূগোল অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমাদের আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে বিশ্বব্যাপী বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা। আমরা তো যোগাযোগ ব্যবস্থার অনেকগুলো ক্ষেত্রই পড়েছিলাম, তো এখন এই যে যোগাযোগ ব্যবস্থা এটা সারা বিশ্বের সাথে বাংলাদেশের কী অবস্থা সেটি আমরা আজকে আলোচনা করব। যে কোনো দেশের অর্থনীতিতে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। যে দেশের যোগাযোগ ব্যবস্থা যত বেশি উন্নত সে দেশ তত বেশি উন্নত। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বিশ্বব্যাপী যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে দুইটি প্রধান মাধ্যম, জলপথ ও বিমানপথ সবচেয়ে বেশি কার্যকরী। এছাড়া সড়ক ও রেলপথের সাথে প্রতিবেশী দেশের সাথে, ভারত এবং মায়ানমারের সাথে কিছু যোগাযোগ রয়েছে। তো প্রথমে আমরা জলপথ বা নৌপথের সাথে যে বিশ্বের সাথে বাংলাদেশের যে যোগাযোগ সেটাই প্রথমে আলোচনা করি। হ্যাঁ, আসো দেখে নিই জলপথ বা নৌপথ। যে কোনো পণ্য পরিবহনের ক্ষেত্রে জলপথ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, কারণ জলপথে তোমার ভারী পণ্য, অধিক ভারী পণ্য পরিবহন করা যায় এবং পরিবহন খরচও কম হয়। এই জন্য জলপথে যে কোনো পণ্য পরিবহন করা লাভজনক এবং সুবিধাজনক। হ্যাঁ, বাংলাদেশের এই পণ্য পরিবহনের ক্ষেত্রে, বাংলাদেশে জলপথে পণ্য পরিবহন করতে বাংলাদেশে তিনটি প্রধান বন্দর রয়েছে, যার মাধ্যমে আমরা বিদেশের সাথে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে যোগাযোগ স্থাপন করে থাকি সেটা হচ্ছে, একটা হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, আরেকটা হচ্ছে মংলা সমুদ্র বন্দর এবং নেক্সট হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। তিনটা, চট্টগ্রাম, মংলা, পায়রা, তিন ধরনের সমুদ্র বন্দর রয়েছে। তো আসো প্রথমে একটু জেনে নিই চট্টগ্রাম সমুদ্র বন্দর সম্পর্কে। চট্টগ্রাম সমুদ্র বন্দর হচ্ছে কর্ণফুলী নদীর তীরে, চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশের প্রধান একটি বন্দর, কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এবং প্রায় সমগ্র বাংলাদেশ হচ্ছে এর পশ্চাৎভূমি এবং দেশের বেশিরভাগ পণ্য আমদানি রপ্তানিতে এই চট্টগ্রাম বন্দরের ভূমিকা সবচেয়ে বেশি। এখন এই চট্টগ্রাম বন্দরের বিশ্ব বাজারের সাথে যদি কোনো, চট্টগ্রাম বন্দর না থাকলে আমাদের দেশের সাথে বিশ্ব বন্দরের যোগাযোগ খুব কম হতো। চট্টগ্রাম বন্দরের সুবিধা হলো এ পথে পরিবহন ব্যয় সবচেয়ে কম এবং ভারী পণ্য আনা নেওয়া করা যায়। তো চট্টগ্রাম বন্দরের সাথে যেই সব দেশের যোগাযোগ রয়েছে সেগুলো হচ্ছে কলকাতা, মাদ্রাস, ইয়াঙ্গুন, কলম্বো, সিঙ্গাপুর, জাকার্তা, মুম্বাই, করাচি, জেদ্দা, এডেন, লিসবন, হামবুর্গ, লিভারপুল, লন্ডন, ম্যানিলা, হংকং এবং টোকিও। এইসব দেশের বন্দরের সাথে চট্টগ্রাম বন্দরের যোগাযোগ রয়েছে এবং এইসব দেশের বন্দরের সাথে চট্টগ্রাম বন্দর দেশের বেশিরভাগ আমদানি এবং রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ করে থাকে। নেক্সট হচ্ছে তোমার মংলা সমুদ্র বন্দর। মংলা সমুদ্র বন্দর হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। এটি হচ্ছে তোমার মংলা ও পশুর নদীর মিলনস্থলে। এই মংলা সমুদ্র বন্দর হচ্ছে মংলা এবং পশুর নদীর মিলনস্থলে, বাগেরহাটে এই সমুদ্র বন্দর অবস্থিত। এটিও বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটি সমুদ্র বন্দর। হ্যাঁ, তো এই 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 বন্দরের সাথে যে সমস্ত দেশের যোগাযোগ ব্যবস্থা বা বন্দরের সাথে যোগাযোগ রয়েছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপের বিভিন্ন দেশের সাথে এই বন্দরের যোগাযোগ রয়েছে এবং আমদানি রপ্তানি সম্পূর্ণ হয়ে থাকে। আরেকটি হচ্ছে আমাদের আরেকটি উল্লেখযোগ্য সমুদ্র বন্দর, খুব রিসেন্টলি আমরা এটাকে তৈরি করেছি, সেটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। পায়রা সমুদ্র বন্দর হচ্ছে বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর। হ্যাঁ, এইটি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার রাবনাবাদ নদীর পূর্ব পাশে গড়ে উঠেছে এই পায়রা সমুদ্র বন্দর। এই পায়রা সমুদ্র বন্দর আমদানি রপ্তানি এখনও তেমন ব্যাপকভাবে চালু হয়নি, তবে পরীক্ষামূলকভাবে এখানে সীমিত আকারে কিছু অপারেশনাল কার্যক্রম হচ্ছে, যেমন বহির্নোঙরে ক্লিংকার, সার, অন্যান্য পণ্যবাহী জাহাজ আনায়ন ও বার্জের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ পরিবহনের জন্য নৌপথ চিহ্নিত করা হচ্ছে এবং সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা সাব স্টেশন তৈরি করা হচ্ছে। আচ্ছা, এইগুলো আমাদের জলপথ। নেক্সট হচ্ছে তোমার বিমানপথ।
বিমানপথ হচ্ছে বা জলপথের পরেই হচ্ছে বিমানপথের স্থান। বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, একটি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা, আরেকটি হচ্ছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট। হ্যাঁ, এই তিনটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এবং এই বিমানবন্দরের সাথে বিভিন্ন আন্তর্জাতিক রুটের মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক রয়েছে এবং এর মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থা চালু রয়েছে। নেক্সট হচ্ছে তোমার সড়ক ও রেলপথ। সড়ক পথে তোমার প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের কিছুটা সড়ক পথের যোগাযোগ রয়েছে, আর রয়েছে তোমার ভারতের সাথে কলকাতা শিয়ালদহ পর্যন্ত রেল যোগাযোগের ব্যবস্থা রয়েছে। পরিশেষে বলা যায় যে বিশ্বব্যাপী বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় জলপথের পাশাপাশি বিমানবন্দরের বিমানপথের গুরুত্ব অপরিসীম রয়েছে। তো এই হলো আমাদের বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বিশ্বব্যাপী। আজ এই পর্যন্তই থাক, নেক্সট আবার আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।